নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। 27 জুন থেকে 23রা জুলাই, এই সপ্তাহটা কোন রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আর দেরি না করে আসুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি, মেষ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে আপনাকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে এবং তার ফলে আপনার মানসিক সমস্যা কিছুটা দেখা দেবে বা মানসিক সমস্যা কিছুটা বাড়বে। কোনো কাজে বিলম্ব হওয়া, কোনো কাজ শুরু হয়েও শেষ না হওয়া ইত্যাদি, কিন্তু মোটামুটি এই ধরনের সমস্যা লেগেই থাকবে সারা সপ্তাহ জুড়ে। অবশ্যই এই সপ্তাহে অযথা খরচ বৃদ্ধি পেতে পারে, একটুখানি সাবধানতা বা সংযত হওয়ার প্রয়োজন রয়েছে, বা এমন কোনো কাজে খরচ হবে যেখান থেকে আপনি কোনো রিটার্ন পাবেন না, এই বিষয়টাকে কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। তাই চেষ্টা করুন খরচ কম করার। এই সময় আপনার গুপ্ত শত্রুরা আপনাকে পরিশ্রান্ত করতে পারে, গুপ্ত শত্রুদের দ্বারা আপনি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি কোনোরূপ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন সেক্ষেত্রে আরও বেশি সময় ধরে আপনার পরিশ্রম করার প্রয়োজনীয়তা রয়েছে। এই দিক থেকে একটুখানি আপনি বেশি পরিশ্রম করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। সপ্তাহের মধ্যভাগেও কিন্তু সময় খুব একটা ভালো যাবে না, সপ্তাহের মধ্যভাগে কম বেশি সমস্যা দেখা দেবে, কিছু সমস্যা লেগে থাকবে আপনার জীবনে। এই সময় বিশেষ করে আপনার স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন, আপনার স্বাস্থ্যজনিত দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনার হাঁটুর ব্যথা বেদনা আপনাকে কিছুটা ভোগাতে পারে এবং ছোট বড় সব যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য অবশ্যই ডাক্তার দেখান বা ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। কারণ এই সময় স্বাস্থ্যের প্রতি অবহেলা কিন্তু আপনার জন্য কিছুটা বিপদ ডেকে আনতে পারে, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এই সময় মন খারাপ বা মন উদাস হওয়া কিন্তু মোটামুটি লেগে থাকবে, মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পাবে। সপ্তাহের শেষভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শেষভাগে চেষ্টা করুন বিনা সংকোচে মনের কথা বলতে, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে যে কারোর সাথেই খোলামেলা আলোচনা করুন, আপনার মনের কথা খুলে বলুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময় কিন্তু কারোর সাথে মতভেদ বা এবং তা থেকে বিবাদ পর্যন্ত হতে পারে, অবশ্যই কারোর সাথে তর্কাতর্কিতা বা বিতর্কে যাবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও শ্বশুরবাড়ির লোকেদের সাথে কথা বলার সময় নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। এই সময় কোনো কাজে অন্যের ওপর ভরসা করতে যাবেন না, চোখ বুঝে কাউকে বিশ্বাস করবেন না, না হলে কিন্তু ঠকতে হতে পারে। এই সময় খাওয়া দাওয়ার প্রতি একটুখানি মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সঠিক সময়ে খাওয়া দাওয়া করুন এবং সঠিক সময় ঘুমুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু শারীরিক দুর্বলতা আরও বৃদ্ধি পাবে। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম জীবনে এই সময়টা মোটামুটি ভালো কাটবে, নতুন কোনো প্রেমের প্রস্তাব পেতে পারে, বা আপনি যদি বহুদিন ধরে ভাবছেন আপনার মনের কথাটা আপনার মনের মানুষকে জানাবেন, সেটাও আপনি করতে পারেন। এই ধরনের শুভ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে এই সপ্তাহটা বেশ ভালো। এই সময় আপনি যদি আপনার পার্টনারের সাথে কিছুটা একাকিত্ব সময় কাটাতে চান, সেটাও কাটাতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আপনার প্রেমের সম্পর্কের কথা আপনার বাড়িতে গুরুজনদেরকে জানাতে পারেন, সেই দিক থেকে আপনি এই সপ্তাহে সবুজ সংকেত পাবেন, এই ধরনের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। সেই সঙ্গে আপনার জীবনসঙ্গীর বাড়ির লোকের সাথেও আপনার দেখা হতে পারে, তাদের সাথেও কথা হতে পারে, এই ধরনের শুভ ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা বিশেষ করে সপ্তাহের শেষভাগে প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো। সেই সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে, তবে জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই সচেতন থাকার চেষ্টা করুন এবং সপ্তাহের শেষভাগে দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যার সমাধান হবে, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। সমাজসেবামূলক কাজকর্মের দ্বারা আপনার সম্মান কিছুটা বৃদ্ধি পাবে এবং আর্থিকভাবেও আপনি কিছুটা লাভবান হতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য মোটামুটি বেশ ভালোই যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃষ রাশি, বৃষ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, এর ফলে আপনার পছন্দ মতো জায়গায় বদলিও হতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, বাবা মায়ের শরীর স্বাস্থ্য এই সপ্তাহে মোটামুটি ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে আপনার কোনো সম্পত্তি লিজ বা ভাড়ায় দিলে আপনি ভালো মুনাফা পেতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তবে এই সপ্তাহে কিন্তু অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে আপনার ছোট ভাই বোনের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে,
এই বিষয়ে অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করুন, কোনো বিষয় নিয়ে তাদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, যার ফলে আপনি ভবিষ্যতে কিছুটা লাভবান হতে পারেন। অবশ্যই এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য মোটামুটি ভালো। সপ্তাহের শেষ দিকে বাড়ি থেকে কোথাও দূরে যাত্রা হতে পারে, অর্থাৎ কোনো দূর ভ্রমণ হতে পারে বা ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এই সপ্তাহের মধ্যভাগে আপনার কোথাও যাওয়ার যোগ তৈরি হবে, অর্থাৎ ভ্রমণ যোগ প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে এর ফলে আপনার খরচও কিছুটা বৃদ্ধি পাবে। এই সপ্তাহে খরচ বৃদ্ধির ফলে আপনার আর্থিক অবস্থা কিছুটা টালমাটাল হবে, যার কারণে আপনার মানসিক অশান্তি কিছুটা বাড়তে পারে। তবে এই মানসিক অশান্তি সপ্তাহের শেষ ভাগে বাড়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মানসিক চাপ কিছুটা তৈরি হবে। তবে এই সপ্তাহে আপনার কাজের দ্বারা বিরোধীদের ইমপ্রেস করতে সক্ষম হবেন এবং নিজের কাজে আরও বেশি মনোযোগী হবেন, অর্থাৎ আপনি আরও গভীরভাবে মনোযোগ দিয়ে আপনার নিজের কাজটি সম্পন্ন করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের সম্পর্কের জন্য এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র হবে। এই সপ্তাহে আপনারা একসাথে সুন্দর মুহূর্ত কাটাবেন, কিন্তু আপনার জীবনসঙ্গীর সাথে আপনার কোনো খারাপ অভ্যাস নিয়ে একে অপরের সাথে ঝামেলাতেও জড়াতে পারেন। বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তি দেখা দিতে পারে, তবে সেই অশান্তি কিন্তু সপ্তাহের শেষ দিকে মিটে যাবে এবং দাম্পত্য জীবন সুখী হবে। তবে আপনাদের ভালোবাসার সব সমস্যার সমাধান করতে সক্ষম হবে। অবশ্যই জীবনসঙ্গীর সঙ্গে একটুখানি খোলামেলা আচার ব্যবহার করুন, খোলামেলাভাবে কথা বলুন বা কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটা বেশ ভালো যাবে, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন হতে পারে, সেই সঙ্গে ডিজিটাল থ্রু কোনো কোর্স নতুনভাবে শুরু করতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। তাছাড়াও যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য এই সপ্তাহটা বেশ ভালো, নতুন লক্ষ্য পৌঁছতে পারবেন বা নতুন কোনো কিছু অর্জন করতে পারবেন এই সপ্তাহে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যভাগে আপনার লটারি প্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আপনার হাতে আসতে পারে, এই দিক থেকে আপনার আর্থিক কষ্ট কিছুটা লাঘব হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মিথুন রাশি মিথুন লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে পারিবারিক জীবন ভালো কাটবে, পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। এই সময় বেশিরভাগ বাড়ির কোনো কাজে সময় দেওয়ার চেষ্টা করুন, বাড়ির কোনো আটকে থাকা কাজ আপনি সমাধান করতে পারেন এবং যার কারণে কিন্তু গৃহে সুখ শান্তি বিরাজ করবে এবং তার ফলে পরিবারের সাথে সম্পর্কের কিছুটা উন্নতি হবে। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে সময়টা বেশ ভালো কাটবে এই সপ্তাহটা। মোটামুটি কর্মক্ষেত্রে সময় ভালো কাটার পাশাপাশি আপনি নতুন নতুন সুযোগ পেতে পারেন, নতুন কোনো কাজে হাত দিতে পারেন এবং সেই কাজ কিন্তু খুব সহজেই সমাধান করতে সক্ষম হবেন, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও কোনো একটা যেন পজিটিভ শক্তি আপনার মধ্যে কাজ করবে, তার ফলে সকল কাজে সফল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজের প্রশংসা করবে, কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন। সপ্তাহের মধ্যভাগে সন্তানের প্রতি কর্তব্যপরায়ণ হন এবং স্নেহ অনেকটাই বৃদ্ধি পাবে আপনার প্রতি এবং আপনি আপনার সন্তানের দ্বারা কোনোভাবে লাভবান হতে পারেন, এই দিক থেকে সময়টা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও সময়টা অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো। পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে নতুনভাবে কোনো কোর্স শুরু করা থেকে এই সপ্তাহে বিরত থাকুন। আপনি যদি অন্যের অধীনে কর্ম করেন সেক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে আপনার কর্মক্ষেত্রে মনোযোগিতা কিছুটা আপনি হারাতে পারেন, অর্থাৎ কর্মক্ষেত্রে মন বসতে চাইবে না সপ্তাহের মধ্যভাগে, যার কারণে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সেই সঙ্গে সপ্তাহের মধ্যভাগে আপনার মাথায় আসতে পারে কর্ম পরিবর্তন করার, অবশ্যই অন্যত্র কোনো কর্মসংস্থান করে তারপরেই কর্ম পরিবর্তনের কথা মাথায় ভাবুন, অর্থাৎ কর্ম পরিবর্তনের চেষ্টা করুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহে আপনার গুপ্ত শত্রু ও আপনার বিরোধীদের ওপর নজর রাখা খুব জরুরি, অর্থাৎ আপনার গুপ্ত শত্রুদের দ্বারা আপনি এই সপ্তাহে ক্ষতিগ্রস্ত হতে পারেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা ভালো কাটবে না আপনার জন্য। জীবনসঙ্গীর সঙ্গে অনেক মতভেদ বা অকারণে আপনাকে দোষ পেতে হতে পারে, অর্থাৎ অকারণে আপনাকে ভুল বুঝবে এবং যার কারণে কিন্তু সম্পর্কের অবনতি দেখা দেবে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে।
সব থেকে ভালো হবে এই সপ্তাহে জীবনসঙ্গীর সঙ্গে যতটা কম দেখা করা যায় সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু সম্পর্কের কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাই সচেতন থেকে এগোতে হবে। এই সপ্তাহে হার না মেনে এই ঘটনা থেকে কিছু শেখার চেষ্টা করুন এবং সমস্যা মেটানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে আপনার পার্টনার তার রাগের বশে সম্পর্ক ছেদ করতে পারে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে দাম্পত্য জীবন এই সময় অনুকূল থাকবে, অর্থাৎ এই সারা সপ্তাহ জুড়ে দাম্পত্য জীবনে মোটামুটি সুখ বিরাজ করবে, তেমন কোনো সমস্যা নেই। এই সময় আপনার দাম্পত্য জীবনে বিনা কারণে রাগ বা অভিমান আসলেও সেটা সাময়িক, যেটা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। এর ফলে আপনার মন কিছুটা উদাস হবে মাঝে মাঝে, তবে চেষ্টা করুন বিনম্র থাকার, সেটাই আপনার জন্য ভালো। আপনি যদি জুয়া বা লটারির সাথে যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ আপনি ফাটকা অর্থপ্রাপ্তির চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। অবশ্যই জুয়া বা লটারি থেকে দূরে থাকাই শ্রেয় হবে, না হলে কিন্তু আপনি কোনো না কোনোভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। যে কোনো জায়গায় বড় কোনো অর্থ লেনদেন করার ক্ষেত্রে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনার ঠকার সম্ভাবনা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। একটুখানি যাচাই বাছাই করে ব্যাপারগুলোকে কিন্তু খুব সেন্সিটিভভাবে দেখা উচিত, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। তাছাড়া এই সপ্তাহটা আপনার জন্য মোটামুটি বেশ ভালো। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কর্কট রাশি কর্কট লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে কোথাও কাছে পিঠে ভ্রমণ হতে পারে বা ভ্রমণে যেতে হতে পারে, যার কারণে আপনার মনে আনন্দ কিছুটা বৃদ্ধি পাবে এবং তা আপনার জন্য আনন্দদায়ক হবে। তার ফলে আপনার মন বেশ ভালো থাকবে। তবে সপ্তাহের প্রথম ভাগে ভাই বা দাদার প্রতি ভালো ব্যবহার আপনাদের সম্পর্কের উন্নতি ঘটাবে, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো আপনার জন্য। সপ্তাহের প্রথম ভাগে আপনার মনে ধার্মিক চিন্তাভাবনা বা ধার্মিক কোনো কাজকর্ম করার প্রবণতা দেখা দেবে, আধ্যাত্মিক কাজকর্মে লিপ্ত হতে পারেন, বাড়িতে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান হতে পারে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো। এই সপ্তাহে আপনার টাকা পয়সা আগমনের যোগ প্রবলভাবে রয়েছে, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আপনি হাতে পেতে পারেন বা ফাটকা কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। সেই সঙ্গে আপনার পূর্বে কোনো আপনি কাউকে ধার দিয়েছিলেন সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। সপ্তাহের দ্বিতীয় ভাগে পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি পাবে, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো এবং বাড়িতে খুশির বাতাবরণ থাকবে। এই সপ্তাহে আপনার কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন করতে চাইলে আপনি করতে পারেন, ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন করার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। নতুন কোনো ব্যবসায় আপনি হাত দিতে পারেন, নতুনভাবে কোনো কাজ শুরু করতে পারেন, ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন এই সপ্তাহে, ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের আর্থিক বিনিয়োগ করতে পারেন, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। পুরনো কোনো কাজের ফল এই সময় আপনি পেতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। সপ্তাহের শেষ ভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শেষ ভাগে আপনার প্রেম জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে চলেছে, তাই অবশ্যই একটুখানি সাবধান থাকুন। তবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। প্রেমের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয় সেটা দীর্ঘায়িত হবে না, এই দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহে সচেতন থাকার প্রয়োজন রয়েছে। এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। চেষ্টা করুন পরিমিত সময় পড়াশোনার জন্য বরাদ্দ করতে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে একটুখানি বাড়তি সময় দিন, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য খুব ভালো কাটবে বা খুব ভালো কাটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি মিশ্র হতে চলেছে। মনের কোনো চঞ্চলতা আপনাদের সম্পর্কের কিছুটা সময়ে বাধা হয়ে দাঁড়াবে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, মানসিক শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন। এই সপ্তাহে পার্টনারের সাথে কম দেখা করতে বা কম কথা বলতে ইচ্ছা করবে, তবে এই ইচ্ছে কিন্তু আপনাদের সম্পর্কে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে, অবশ্যই চেষ্টা করুন এই বাধাটিকে কাটিয়ে ওঠার। তাই চেষ্টা করুন যথাযথ সময় দিতে জীবনসঙ্গীকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন খুব ভালো কাটতে চলেছে। এই সপ্তাহের সারা সপ্তাহ জুড়েই দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে, দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য জীবনের অশান্তির সমাধান হতে পারে, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। তাছাড়াও চেষ্টা করুন জীবনসাথীর কাজে সহযোগিতা করার, জীবনসাথীকে কিছুটা সময় দেওয়ার, সেটাই আপনার জন্য ভালো হবে, সেটাই কিন্তু দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাঠি, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, তবে আপনার প্রতিবেশীর সঙ্গে হঠাৎ করেই সপ্তাহের মধ্যভাগে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে।
সপ্তাহের শেষ ভাগে সমাজসেবামূলক কাজকর্মের সাথে যুক্ত হয়ে আপনি কোনো রকমভাবে লাভবান হতে পারেন বা আপনি সামাজিক প্রেক্ষাপটে কিছুটা সম্মানিত হতে পারেন। এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। সিংহ রাশি সিংহ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে দাম্পত্য জীবন খুশিতে ভরে থাকবে, মনে প্রসন্নতা বজায় থাকবে। ব্যবসার সঙ্গে আপনি যদি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসার জন্য এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে। এই সপ্তাহে ব্যবসায়িক যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, নতুনভাবে কোনো ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায়িক দিক থেকে নতুনভাবে বিনিয়োগ করতে পারেন। এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। তবে আপনি যদি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ করে যে কোনো কাগজপত্রে সই করার ক্ষেত্রে একটুখানি পড়ে বুঝে নিয়ে তারপরে কিন্তু সই সাবুত করার প্রয়োজনীয়তা রয়েছে, না হলে কিন্তু কিছুটা ঠকতে হতে পারে। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। এই সপ্তাহে আপনার মধ্যভাগে স্বাস্থ্যজনিত সমস্যা কি ছোটোখাটো হলেও দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। বিশেষ করে পেটের গোলযোগ কিছুটা আপনাকে ভোগাতে পারে। একটুখানি শারীরিক দিক থেকে একটুখানি নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। এই সপ্তাহে আপনি আপনার জীবনসঙ্গীর সহযোগিতায় উন্নতি করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর কারণে কিন্তু আপনি হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছু সুযোগ পেতে পারেন। এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো এবং আপনি লাভবান হবেন। সব মিলিয়ে সপ্তাহের শুরুটা আপনার জন্য বেশ ভালো থাকবে এবং চেষ্টা করুন এই সুযোগগুলোকে কাজে লাগানোর এবং এর পুরোপুরি ফায়দা তোলার। সপ্তাহের মধ্যবর্তী সময় আপনার স্বাস্থ্য কিছুটা ট্রাভেল দেখা দেবে, যেটা একটু আগেও বললাম। তবে অবশ্যই প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন এবং সপ্তাহের শেষ ভাগে হাঁটুর ব্যথা বেদনা আপনাকে কিছুটা ভোগাতে পারে। এই সপ্তাহে আপনার মানসিক অশান্তি খুব বেশি হতে পারে, বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে। অবশ্যই একটুখানি সতর্কতার অবলম্বন করা প্রয়োজন রয়েছে। তাছাড়া এর সাথে আপনার আর্থিক স্থিতিও দুর্বল হয়ে পড়ায় আপনি কারোর থেকে টাকা ধার করতে পারেন বা কারোর কথা ভাবতে পারেন যার থেকে আপনি টাকা ধার নেবেন, এবং বন্ধুদের সাহায্য কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন। এই সময় অবশ্যই অর্থাৎ এই সপ্তাহে আপনি অবাঞ্ছিত কিছু যাত্রা করতে পারেন, যেটা আপনার জন্য খুব একটা লাভদায়ক হবে না, উল্টে আপনার আর্থিক ক্ষতি কিছুটা হতে পারে। চেষ্টা করবেন অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকার, সেটাই আপনার জন্য ভালো হবে। সপ্তাহের শেষ ভাগে আপনার মনে ধার্মিকতা কিছুটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আধ্যাত্মিক প্রবণ হয়ে উঠবেন, আধ্যাত্মিক কোনো ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে পারেন, যার কারণে আপনি কোনো ধার্মিক জায়গায় যেতে পারেন। এই ধরনের শুভ ঘটনা এই সপ্তাহের শেষ ভাগে আপনার জীবনে ঘটতে পারে। যদিও যাত্রা সম্পর্কিত কোনো সমস্যা কিছুটা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই সপ্তাহে ছোট ভাই বোনের স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা বাড়বে এবং যার কারণে আপনার উদ্বেগ কিছুটা বাড়তে পারে। সমাজে ও পরিবারে নিজের ইমেজ খারাপ হওয়ার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। অপ্রত্যাশিতভাবে এই সপ্তাহে আপনার জীবনে দুর্নাম আসতে পারে বা এমন কোনো কাজ যা আপনি করেননি তার দায়ভার কিন্তু আপনার ওপর বর্তাতে পারে। অবশ্যই একটুখানি চেষ্টা করুন নিজেকে এই বিষয়গুলো থেকে একটুখানি দূরে রাখার। তাছাড়াও এই সপ্তাহের প্রথম ভাগে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছুটা ঝগড়া বিপদ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। বন্ধু বা প্রতিবেশীর সাথে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের সম্পর্কে এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার মনে অদ্ভুত কিছু চিন্তাভাবনা চলবে যার ফলে অন্য কাজে বেশি সময় দিলেও নিজের সঙ্গীকে কম সময় দেবেন এবং সপ্তাহের মধ্যভাগে কিন্তু এই প্রেমজনিত ব্যাপার থেকে কিন্তু কিছুটা সমস্যা অর্থাৎ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এতে আপনার সঙ্গী কিছুটা কষ্ট পাবে এবং আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হতে পারে। অবশ্যই চেষ্টা করুন নিজের জীবনসঙ্গীকে কিছুটা সময় দেওয়ার। এই অবস্থায় আপনার সঙ্গীকে মানিয়ে নেওয়া বা আপনার সঙ্গীর ভুল ভাঙানো এই বিষয়গুলোকে কিন্তু অর্থাৎ ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। না হলে কিন্তু সম্পর্কের অবনতি কিছুটা দেখা দিতে পারে। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে কিছু চড়াই উতরাই লেগে থাকবে কম বেশি এই সপ্তাহে। আপনার পারিবারিক জীবনের অশান্তি আপনাদের দাম্পত্য জীবনেও পড়তে পারে, যার ফলে আপনাদের মধ্যে মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। চেষ্টা করুন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার। এছাড়াও আপনার সাহায্যে আপনার জীবনসঙ্গী এই সপ্তাহে কিছু লাভ পেতে পারে ও এর ফলে আপনাদের মধ্যে প্রসন্নতা বিরাজ করবে। এই দিক থেকে সপ্তাহটা আপনাদের জন্য বেশ ভালো। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ বা অপরচুনিটি পেতে পারে। এই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে এই সপ্তাহে লটারি কাটা থেকে বিরত থাকুন, বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগ ও মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগে আপনি লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে কিছুটা চান্সেস রয়েছে আপনার হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছু লটারিতে অর্থপ্রাপ্তির।
অবশ্যই এই দিক থেকে একটুখানি কিছুটা সাবধানতা বা সংযত হওয়ার প্রয়োজন রয়েছে, না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কন্যা রাশি কন্যা লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথমে কোনো কারণে খরচ বাড়তে পারে, চেষ্টা করুন খরচে লাগাম দেওয়ার, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনার শত্রুরা এই সপ্তাহে মোটামুটি সক্রিয় থাকবে, অর্থাৎ পারিপার্শ্বিক শত্রুদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তবে আপনি নিজের পরিশ্রমের দ্বারা সব কাজ করতে সক্ষম হবেন এবং আপনার বিরোধীরা বিশেষ কিছু করতে সক্ষম হবে না, অর্থাৎ আপনি শত্রু বিজয়ী হয়ে উঠবেন, শত্রুদের দ্বারা তেমনভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না আপনি। তবে আপনার মনে অদ্ভুতভাবে কিছুটা ভয় কাজ করবে, যার ফলে আপনি মানসিকভাবে কিছুটা ব্যাকুল বোধ করবেন, মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে, এর ফলে আপনার কিছুটা সমস্যা বাড়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই সপ্তাহে চেষ্টা করুন অকারণে যাত্রা না করার, অকারণে যাত্রা করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আপনার খরচ বাড়বে এবং সেই সঙ্গে আপনার মানসিক সমস্যাও কিছুটা বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের মধ্যভাগে দাম্পত্য জীবন মধুর হবে এবং দাম্পত্য জীবনে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা অশান্তি চলে থাকে, সেই সমস্যার কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে প্রবলভাবে রয়েছে। বিদেশি কোনো সূত্র থেকে এই সপ্তাহে টাকা আসতে পারে, এর সাথে নিজের সাজসজ্জার জন্য খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আপনি ঘরের কোনো শৌখিন জিনিসপত্র বা আসবাবপত্র ক্রয় করে আনতে পারেন, যার কারণে আপনার খরচ কিছুটা বৃদ্ধি পাবে। তাই অবশ্যই এই সপ্তাহে অবাঞ্ছিত যাত্রার কারণে টাকা খরচ করা থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন এবং অপ্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। শারীরিক ক্লান্তি ও অর্থ খরচের কারণে আপনার মানসিক অশান্তি কিছুটা বাড়তে পারে। পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে ঝগড়া বিবাদ এই সময়েও বজায় থাকবে, অর্থাৎ এই সপ্তাহে আপনার পারিবারিক জীবনে আত্মীয়দের সাথে ঝগড়া বিবাদ লেগে থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এবং আপনি হাজার চেষ্টা করলেও সেই সমস্যার কিন্তু সমাধান করতে পারবেন না। বিশেষ করে এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তিটা সপ্তাহের মধ্যভাগে কিন্তু কিছুটা চরম পর্যায়ে বা চরম আকার ধারণ করতে পারে, একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের জন্য এই সপ্তাহটা কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে আপনার জন্য। প্রেমের ক্ষেত্রে বিশাল বিশাল চড়াই উতরাই আসতে পারে এই সপ্তাহে, যার কারণে কিন্তু আপনাদের সম্পর্কের অবনতি। নতুন কোনো প্রেমের প্রস্তাব দেওয়ার থেকে এই সপ্তাহে বিরত থাকা উচিত, না হলে কিন্তু প্রত্যাখ্যান হতে পারেন, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও এই সময়, অর্থাৎ এই সপ্তাহে আপনার সঙ্গীর অসুস্থতার কারণে সম্পর্কে খিটিমিটি লেগে থাকতে পারে, চেষ্টা করুন এই সময় নিজের মেজাজ ঠান্ডা রাখার, সেটাই আপনার জন্য ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময় অনুকূল থাকবে, কোনো প্রকার ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, ছোটোখাটো বিষয়কে অ্যাভয়েড করে যাওয়াই উচিত। শ্বশুর বাড়ির লোকের সাহায্য পাবেন এবং তাদের সাহায্য করবেন, সেটাই আপনার জন্য ভালো, যা আপনার জীবনসঙ্গীর কিছুটা ভালো লাগবে। এই সপ্তাহে চেষ্টা করুন আপনারা দুজনে একসাথে কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটানোর, কিছুটা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহে পড়াশোনা সংক্রান্ত বিষয় আপনার অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে অনিয়া, পড়তে না বসা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে কম বেশি কাজ করবে এবং যার কারণে কিন্তু আপনার বাড়িতে আপনার মাতার সঙ্গে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, পিতামাতার সঙ্গে আপনার পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছুটা সমস্যা দেখা দেবে এবং যার ফলে আপনার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, এই বিষয়টাকে কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে, সেটা আপনার জন্য ভালো। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় এই সপ্তাহে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন বা নতুন করে কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে, এই বিষয়টাকে মাথায় রাখা একদমই উচিত। কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো হবে, সহকর্মীদের সাহায্য লাভ পাবেন এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন এবং সপ্তাহের শেষ ভাগে কর্মক্ষেত্রে কোনো শুভ সংবাদ পেতে পারেন, যেটা আপনার জন্য অত্যন্ত ভালো বা আনন্দ বা অত্যন্ত মধুর হতে চলেছে। অবশ্যই এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। তুলা রাশি তুলা লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে মন খুব ভালো থাকবে এবং তার ফলে সমস্ত কাজে আপনি শুভ ফল পাবেন, যে কাজে আপনি হাত দেবেন সেই কাজে আপনি নির্ভুলভাবে সমাধান করতে সক্ষম হবেন, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। এই সময় আপনার চারপাশে পজিটিভ এনার্জি আপনি অনুভব করবেন, তবে সময়ের মূল্য বুঝতে শিখুন, অযথা সময় নষ্ট না করা এবং এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে।
এই সপ্তাহের প্রথম ভাগে দাম্পত্য জীবনে খুশি থাকবে, তার ফলে পরিবারে বেশি সময় দেওয়ার দিতে সক্ষম হবেন এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির এই সপ্তাহ অবসান হতে পারে, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মের জায়গায় সময় বেশ ভালো কাটবে, আপনার ব্যবহার অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করবে বা আকৃষ্ট করতে বাধ্য করবে। সেই সঙ্গে সপ্তাহের প্রথম ভাগে আপনি কোনো শুভ সংবাদ পেতে পারেন, বিশেষ করে আপনার কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। নতুন কোনো ব্যবসা এই সপ্তাহে শুরু না করাই উচিত বা না করাই ভালো হবে, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। সপ্তাহের মধ্যভাগে আপনার দাম্পত্য জীবনে জীবনসাথীর স্বাস্থ্যজনিত কিছুটা সমস্যা দেখা দেবে এবং যার কারণে আপনার আর্থিক ক্ষতি কিছুটা হতে পারে, অবশ্যই একটুখানি সচেতন থাকার চেষ্টা করুন। সেই সঙ্গে সপ্তাহের মধ্যভাগে আপনারও স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা দেখা দেবে, বিশেষ করে মাইগ্রেনের সমস্যায় কম বেশি ভোগার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করুন। এই সময় পরিবার নিয়ে চিন্তায় থাকবেন কিছুটা, পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, সারা সপ্তাহ জুড়েই মোটামুটি একটা পারিবারিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে কিছুটা সমস্যা আপনি অনুভব করবেন। নতুন কোনো উৎস থেকে আপনার অর্থ উপার্জন হতে পারে, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। সপ্তাহের শেষ ভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শেষ ভাগে আপনার হঠাৎ করে কোথাও ভ্রমণে যেতে হতে পারে এবং যার কারণে আপনার আর্থিক ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সপ্তাহের শেষ ভাগে আপনার ভাই বোনের কোনো শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে বা শারীরিক সমস্যা দেখা দেবে, অবশ্যই আপনার ভাই বোনের প্রতি কিছুটা যত্নশীল হন, সেটাই আপনার জন্য ভালো, চেষ্টা করুন তা সমাধান করার। প্রেম জীবন প্রায় গতানুগতিক কাটবে, তাছাড়া প্রেম জীবনে তেমন কোনো সমস্যা নেই, বৃহদাকার খুব একটা ধারণ করবে না। সেই সঙ্গে এই সময় প্রেমভাব ঠিক থাকলেও কোনো কারণে আপনাদের মধ্যে রাগ অভিমান ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে মোটামুটি লেগেই থাকবে বা রাগ অভিমান কথায় কথায় বাড়বে এবং তা থেকে আপনার বিপত্তির সম্ভাবনা কিছুটা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি হতে পারে, তবে সপ্তাহের শেষ ভাগে কিন্তু সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এমন কোনো কথা বলতে পারেন আপনি আপনার জীবনসঙ্গীকে বা পার্টনারকে যার কারণে আপনার পার্টনারের মান সম্মানে কিছুটা আঘাত লাগতে পারে এবং এই দিক থেকেও কিন্তু একটুখানি সমস্যা আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাই অবশ্যই চেষ্টা করুন আপনার জীবনসঙ্গীকে এমন কিছু না বলার যাতে সমস্যা তৈরি হয়, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে খুশি বজায় থাকবে, সুখ শান্তি বিরাজ করবে, তার ফলে অন্যান্য কাজেও আপনার মন বসবে। এই সপ্তাহে শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা হওয়ার যোগ রয়েছে প্রবলভাবে এবং কিছু উপহার পেতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে, এই ধরনের শুভ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এই সপ্তাহে আপনার জীবনে, অবশ্যই এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে কোনো উৎস থেকে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, আচমকা কোথাও থেকে টাকা আসতে পারে, চেষ্টা করবেন কোনো অসৎ উপায় যেন তা না আসে, সেটাই আপনার জন্য ভালো। আত্মীয়দের সাথে সময় ভালো কাটবে এবং সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের মধ্যভাগে কোনো ক্রিয়েটিভ কাজের প্রতি আপনার আগ্রহ বা রুচি অনেকটাই বৃদ্ধি পাবে। সপ্তাহের প্রথম ভাগে আপনার কোথাও ভ্রমণে যেতে হতে পারে এবং সপ্তাহের মধ্যভাগে সেই ভ্রমণ সংক্রান্ত বিষয় আপনি কিছুটা শারীরিক দুর্বলতার শিকার হতে পারেন, এই বিষয়টাকে কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। তবে এমন হলে এই সময় চেষ্টা করুন ভ্রমণে না যাওয়ার, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আপনার হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে যার কারণে সমস্যা কিছুটা বাড়বে। সপ্তাহের শেষ ভাগে বাড়িতেই বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটুখানি বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা জরুরি। বাড়ির কোনো কাজে ব্যস্ত থাকতে হতে পারে, বাড়ির অনেক দিন ধরে আটকে থাকা কাজের আপনি সমাধান করতে পারেন, কাজের জায়গায় ভালো ফল পাবেন, অর্থাৎ কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা আপনি প্রশংসিত হবেন, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবসায়িক দিক থেকে নতুন কোনো ব্যবসা শুরু করা যেতে পারে এই সপ্তাহে, ব্যবসা সংক্রান্ত বিষয় এই সপ্তাহে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার পাশাপাশি আপনি যদি শেয়ারে কোনো ব্যবসা করেন সেক্ষেত্রেও এই সপ্তাহে আপনি বিনিয়োগ করতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও অবশ্যই চেষ্টা করুন আপনি ব্যবসা বা কর্ম যেটাই করুন না কেন, এই সময় আপনার স্বভাবের কোনো পরিবর্তন না আসে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে।
তা না হলে অনেকের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম জীবনে এই সপ্তাহটা আপনার জন্য খুব ভালো কাটবে, অনেকটা সময় আপনারা একসাথে কাটাবেন, এই সময় আপনাদের মনের টানও কিছুটা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি এবং সেই সঙ্গে প্রেমের সম্পর্কের উন্নতি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে ধৈর্য রাখার চেষ্টা করুন, কারণ আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনের কারণে আপনি মানসিক চাপ কিছুটা অনুভব করবেন। অবশ্যই চেষ্টা করুন তেমন কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করার, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও চেষ্টা করুন জীবনসাথীর চিন্তাধারার বা ভাবনার সম্মান করার, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু দাম্পত্য জীবনে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও সপ্তাহের মধ্যভাগে আপনার পিতার সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে, যার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে এবং আপনি গুরুজনদের সাহায্য বা সাপোর্ট কিছুটা হারাতে পারেন। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। সপ্তাহের শেষ ভাগে নতুন কোনো যানবাহন ক্রয় হতে পারে, বিশেষ করে দু চাকা ক্রয় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই ধরনের কোনো শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও পড়াশোনার ক্ষেত্রে এই সপ্তাহটা মোটামুটি ভালো। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ করেন, সেক্ষেত্রে এই সপ্তাহে যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করে থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহে মোটামুটি আপনার একটা ভালো টার্গেট আপনি পূরণ করতে পারবেন বা আপনার লক্ষ্যে আপনি খুব নির্ভুলভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন এই সপ্তাহে। এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো। তবে অবশ্যই সপ্তাহের শেষ দিকে পূর্বের কোনো করা ধার দেনা বা ঋণ পরিশোধ করতে হতে পারে, যার কারণে আপনার কিছুটা আর্থিক চাপ অনুভব হবে বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই দিক থেকে একটুখানি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া এই সপ্তাহে তেমন কোনো সমস্যা নেই। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। ধনুরাশি ধনুলগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে দূরে কোথাও যাত্রার যোগ তৈরি হবে, অর্থাৎ দূরে কোথাও যাত্রা হতে পারে, এই ধরনের কোনো যোগাযোগ কিন্তু সপ্তাহের প্রথম ভাগে আপনার কাছে আসবে এবং এর ফলে কোনো সমস্যাও আসতে পারে। যদি সম্ভব হয় তাহলে এই মুহূর্তে অর্থাৎ সপ্তাহের প্রথম ভাগে কোথাও যাত্রা করা থেকে বিরত থাকার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু অপ্রত্যাশিতভাবে কিছু বিপদের সম্মুখীন হতে পারেন। সপ্তাহের প্রথম ভাগে বাবার শরীর খারাপ হতে পারে, অর্থাৎ আপনার পিতার শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার উদ্বেগ কিছুটা বাড়বে। অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এই ব্যাপারে ভাই বোনের সাহায্য আপনি পাবেন, বিশেষ করে ছোট ভাইয়ের সাহায্য পাবেন, যার ফলে আপনাদের সম্পর্ক আরও মধুর হবে এবং সম্পর্ক আরও দীর্ঘায়িত হবে। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো করায় মন দিতে হবে, না হলে কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার মন বসাতে বা কাজ করতে কিছুটা অসুবিধা হতে পারে, সেই সঙ্গে সহকর্মীদের দ্বারা কিন্তু কিছুটা সমস্যা তৈরি হবে। তাই অবশ্যই আপনাকে আপনার কাজে মনোযোগ বাড়াতে হবে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার থেকে নিজেকে বাঁচাতে হবে, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। সপ্তাহের শেষ ভাগে বন্ধুদের সাহায্যে ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বন্ধুদের সাহায্যে যে কোনো ধরনের হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি হতে পারে, এই ধরনের কোনো শুভ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। চেষ্টা করুন আপনার বন্ধুদের সাথে বেশি করে সময় কাটানোর। আপনার সন্তানের কোনো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে সন্তানের শারীরিক অসুবিধা কিছুটা বাড়তে পারে সপ্তাহের শেষ ভাগে। অবশ্যই সন্তানের দিকে একটুখানি খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সন্তানকে বকাঝকা না করে তার সমস্যা বোঝার চেষ্টা করুন এবং আপনার সন্তানকে পুরোপুরি সাপোর্ট করার চেষ্টা করুন। এই অবস্থায় দাম্পত্য জীবনে কিছুটা মতভেদ চলে আসতে পারে, না হলে কিন্তু এই সন্তান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের জন্য এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না আপনাদের। নতুন কোনো প্রেমের প্রপোজাল দেওয়ার থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করুন, অর্থাৎ বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও যে কোনো ব্যাপার নিয়ে সঙ্গীর সাথে মতভেদ দেখা দেবে, যার ফলে সম্পর্ক কিন্তু কিছুটা খারাপ হবে। চেষ্টা করুন দ্রুত সমস্যার সমাধান করার, সেটাই আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিবাহিত জীবনে এই সপ্তাহে আপনার কারণে সঙ্গীর কোনো লাভ হতে পারে, যার ফলে আপনাদের মন প্রসন্ন থাকবে। সম্ভব হলে চেষ্টা করুন একসাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা ডিনারে যাওয়ার, সেটাই আপনার জন্য ভালো, সেই সঙ্গে কিন্তু মনে আনন্দ বৃদ্ধি পাবে। আপনি যদি অবিবাহিত হন, বিবাহের চেষ্টা করছেন, সেক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে বিবাহ সংক্রান্ত বিষয় কথাবার্তা এগোনো যেতে পারে, এই ধরনের কোনো শুভ যোগাযোগ আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তবে একটাই বিষয়
এই সপ্তাহে পুরোপুরিভাবে নেগেটিভ যেটা হলো, আপনি যদি নিয়মিত লটারি কাটেন বা ফাটকা কোনো ব্যাপারে আপনি আগ্রহী, সেক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা বিরত থাকা ভালো হবে, না হলে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মকর রাশি মকর লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, চন্দ্রের অবস্থানগত কারণের জন্য এই সপ্তাহে আপনি না চাইলেও মানসিক অশান্তি দেখা দেবে এবং এর সাথে আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। অবশ্যই একটুখানি চেষ্টা করুন মানসিক শান্তি ফিরিয়ে আনার, প্রয়োজন হলে কোনো ফাঁকা নিরিবিলি জায়গায় নিজেকে একাকিত্বে কিছুটা সময় কাটান, একা কিছুটা থাকার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও চেষ্টা করুন নিজেকে টেনশন ফ্রি রাখার। শ্বশুরবাড়ির লোকজনের সাথে দেখা হতে পারে, শ্বশুরবাড়ি থেকে অপ্রত্যাশিতভাবে কিছু প্রাপ্তি হতে পারে, এই ধরনের যোগ প্রবলভাবে রয়েছে বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে। বিভিন্ন কারণে এই সময় দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি দেখা দিতে পারে সপ্তাহের শেষ ভাগে, অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। সপ্তাহের মধ্যভাগে স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে, অর্থাৎ শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এবং নিজেকে কিছুটা দুর্বল অনুভব হবে, তাই অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে হঠাৎ করে অচেনা কোনো সূত্র থেকে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, এর সাথে আর্থিক লাভেরও যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে ফাটকা কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে লটারি সূত্রে সপ্তাহের মধ্যভাগে আপনার লটারিতে অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। এই সময় পরিচিত বা আত্মীয়দের সাথে কোথাও যাত্রা করতে হতে পারে এবং এর কারণে মনের আনন্দ কিছুটা বৃদ্ধি পাবে। আপনি নিজের বুদ্ধির জোরে এই যাত্রা লাভদায়ক বানাতে পারেন, অবশ্যই নিজের বুদ্ধির প্রয়োগ করুন। যদিও এই সময় বাড়িতে ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতির ব্যাপারে কিছুটা জোর দিতে হবে, না হলে পারিবারিক সুখ কিছুটা বিঘ্নিত হতে পারে। গুরুজনদের সঙ্গে সম্পর্কহানি ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, অবশ্যই এই সপ্তাহে গুরুজনদের কথা মেনে চলুন, কথা মতো কাজ করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু গুরুজনদের সঙ্গে সম্পর্ক আপনার ঠিক থাকবে। তাছাড়াও এই সপ্তাহে আপনার পারিবারিক সুখের জায়গা থেকে কিছুটা সমস্যা দেখা দেবে, বিশেষ করে কাকা কাকি সম্পর্কিত জায়গা থেকে কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের শেষভাগে কর্মক্ষেত্রে অবস্থা আপনার অনুকূলে থাকবে এবং আপনি তার সদ্ব্যবহার করার মন দিন, সেটাই আপনার জন্য ভালো, বুদ্ধি প্রয়োগ করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। যদিও সপ্তাহের শেষভাগে পারিবারিক টেনশনের কারণে আপনার মানসিক অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, চেষ্টা করুন সমস্যার সমাধান করার। সপ্তাহের মধ্যভাগে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য অসুস্থ হতে পারে, অর্থাৎ শরীর স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা দেখা দেবে, অবশ্যই স্বাস্থ্যজনিত ট্রাভেল দেখা দেওয়ার কারণে কিন্তু হসপিটালাইজড ব্যাপারটাও আসতে পারে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা মিশ্র ফলদায়ক হবে আপনার জন্য, কিছু ক্ষেত্রে সঙ্গীর সাথে মনোমালিন্য দেখা দেবে, আবার অন্যদিকে দুজনে একসাথে একান্তে রোমান্টিক কিছুটা মুহূর্তও কাটাতে পারেন, এই ধরনের শুভ ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে পরিস্থিতি স্থিতিশীল থাকবে, তবে সপ্তাহের মধ্যভাগে জীবনসঙ্গীর স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা দেখা দেবে, যার ফলে আপনার টেনশন কিছুটা বাড়বে। চেষ্টা করুন জীবনসাথীর খেয়াল রাখার এবং তার খিটখিটে মেজাজের কারণে তাকে কথা না শোনানোর, সেটাই আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। এই সপ্তাহে আপনারা একে অপরের মূল্য আরও ভালো করে বুঝতে পারবেন, এই দিক থেকে সপ্তাহটা আপনাদের জন্য বেশ ভালো। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই সপ্তাহে ব্যবসায়িক যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের বিচার বুদ্ধির প্রয়োগ করুন, ভাবনা চিন্তা করে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছুটা লস হতে পারে বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও সপ্তাহের শেষভাগে আইনি জটিলতা তৈরি হতে পারে কোনো কারণে, অর্থাৎ বিশেষ করে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে আপনার আর্থিক লাভ ভালো হবে, হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আপনার হাতে আসতে পারে, সেই সঙ্গে বহুদিনের পাওনা টাকা আপনি ফিরে পেতে পারেন, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো হবে, অর্থাৎ সপ্তাহের শুরুটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই সপ্তাহটা আপনার জন্য মোটামুটি ভালো কাটবে। শিক্ষা সম্পর্কিত ব্যাপারে আপনি লাভবান হবেন, নতুন কোনো অ্যাডমিশন হতে পারে বা নতুন কোনো কোর্স শুরু করবেন ভাবছেন বহুদিন ধরে,
সেই ধরনের শুভ ঘটনা কিন্তু এই সপ্তাহে আপনার জীবনে ঘটতে পারে। সন্তান সম্পর্কিত ব্যাপারে এই সপ্তাহে আপনার মন প্রসন্ন থাকবে, সন্তানের কারণে আপনি এই সপ্তাহে লাভবান হবেন বা সন্তানের দ্বারা আপনি উপকৃত হবেন। নিজের কিছু ইচ্ছে পূরণের জন্য আপনার পরিশ্রম এই সময় সফল হবে, অর্থাৎ আপনার পরিশ্রম আপনার জন্য ফলদায়ক হবে। এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। আপনার ভালো ইমেজের কারণে সমাজে আপনার মান সম্মান এই সপ্তাহে বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের মধ্যভাগে শিক্ষার কারণে আপনার দূরে কোথাও যাত্রা হতে পারে, দূরযাত্রা অর্থাৎ বাড়ি থেকে কিছুটা দূরত্বে যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য মোটামুটি বেশ ভালো। অনেক দিন ধরে যে সুযোগ আপনি খুঁজছিলেন সেই সুযোগ কিন্তু এই সপ্তাহে আপনি পেতে পারেন, বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে। অবশ্যই চেষ্টা করুন এর পূর্ণ সদ্ব্যবহার করার, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও এই সময় আপনার খরচ কিছুটা বাড়বে, অবশ্যই খরচে একটুখানি লাগাম টানার প্রয়োজনীয়তা রয়েছে। সন্তান সম্পর্কিত ব্যাপারেও কিন্তু এই সময় খরচ কিছুটা বাড়বে, অর্থাৎ সন্তানের আবদার বা জেদ পূরণ করার কারণে কিন্তু খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই সপ্তাহে আপনি আপনার শত্রুদের দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, অবশ্যই শত্রুদের থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন। সেই সঙ্গে আপনি আপনার সপ্তাহের শেষ ভাগে কিন্তু শত্রুদের মুখের ওপর জবাব দিতে পারবেন, অর্থাৎ শত্রু বিজয়ী হয়ে উঠবেন। এই দিক থেকে সপ্তাহের শেষ ভাগটা আপনার জন্য অত্যন্ত ভালো। সপ্তাহের শেষে আপনার চিন্তাভাবনা কিছুটা পজিটিভ হবে, আপনি সব কিছুতেই একটা পজিটিভলি ভাববেন। যা কিছু আপনি খুব পজিটিভ ভাবার কারণে আপনি যার দ্বারা নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন, কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা প্রশংসিত হবেন। এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। সেই সঙ্গে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে নিতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায়িক দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো এবং আপনি ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন। তাছাড়াও আপনি এই সপ্তাহে সাফল্য সত্ত্বেও কোনো কারণে মানসিক অশান্তিতে ভুগবেন, যার প্রভাব আপনার ব্যক্তিগত জীবনেও পড়বে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা খুব একটা ভালো কাটবে না, সামান্য ব্যাপারেও আপনাদের মধ্যে ঝামেলা দেখা দিতে পারে, ঝামেলা অশান্তি মোটামুটি সারা সপ্তাহ ধরেই লেগে থাকবে। চেষ্টা করুন এই সময় তৃতীয় কোনো ব্যক্তি যেন আপনাদের সম্পর্কে নাক না গলায়, তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি আপনাদের সম্পর্কের মধ্যে আসতে দেবেন না। সেটা হতে পারে আপনার গুরুজন কোনো ব্যক্তি হোক বা আপনার বন্ধুবান্ধব হোক, যাই হোক না কেন, তৃতীয় কোনো ব্যক্তিকে কিন্তু এই সময় আপনার সম্পর্কের মধ্যে না আসতে দেওয়াটাই ভালো হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। তাছাড়াও আপনি অন্যদিকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটা বেশ ভালো কাটাতে চলেছেন, অর্থাৎ দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে, দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তি কিন্তু মিটমাট হবে। এবং এই সময় আপনি আপনার জীবনসঙ্গীকে কোনো ব্যাপারে সমস্যার মোকাবিলা করতে একলা ছেড়ে দেবেন এবং যার কারণে সাময়িক কিছুটা সমস্যা দেখা দেবে, অবশ্যই আপনার উচিত হবে কোনো সমস্যা এলে তা একসাথে তার মোকাবিলা করার এবং একসাথে মোকাবিলা করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। এবং আপনাদের উভয়েরই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো ইঙ্গিত বহন করবে, এই বিষয়টাকে কিন্তু একটুখানি মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়াও এই সময় আপনি আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব থেকে ধার নেওয়া থেকে বিরত থাকুন, তাদের থেকে অর্থ ধার করতে যাবেন না, নাহলে কিন্তু সেই ঋণ পরবর্তীতে পরিশোধ করতে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে, এই বিষয়টাকে কিন্তু এই সপ্তাহে মাথায় রাখতে হবে। তাছাড়া এই সপ্তাহটা ওভারঅল আপনার জন্য বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মীন রাশি মীন লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে দাম্পত্য জীবনে কিছুটা টেনশন আসতে পারে, যার ফলে আপনাদের সন্তানের ওপর এর নেগেটিভ প্রভাব পড়বে, অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। যদিও এই সপ্তাহের প্রথম ভাগে আপনার অনেক ইচ্ছে পূরণ হবে, অপ্রত্যাশিতভাবে কিছু ইচ্ছে পূরণ হতে পারে যার কারণে আপনার মনের আনন্দ বৃদ্ধি পাবে, এর সাথে আগের করা কাজের ফল এই সপ্তাহে আপনি পাবেন, পূর্বের করা কোনো বিনিয়োগ থেকেও এই সপ্তাহে আপনি লাভ পেতে পারেন বা লাভবান হতে পারেন, এবং আর্থিক দিক থেকে কিন্তু আপনি আরও মজবুত হবেন, এর ফলে এই সময় আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। এরপর সপ্তাহের মধ্যভাগে আপনার কাজে বেশ কিছু বাধা আসতে পারে, হঠাৎ করেই হওয়া কাজ হতে গিয়ে হলো না, এই ধরনের সমস্যা কিছুটা বাড়বে যার ফলে আপনার কাজে কিছুটা ক্ষতির আশঙ্কা দেখা দেবে। অবশ্যই খরচের ক্ষেত্রেও এই সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, সপ্তাহের মধ্যভাগে খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মধ্যভাগে মামাবাড়ির লোকের সাথে দেখা বা কথা হতে পারে এবং তাদের পক্ষ থেকে নতুন কোনো খবর পেতে পারেন যেটা আপনার জন্য লাভদায়ক হবে, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। সপ্তাহের শেষ দিকে আপনার দাম্পত্য জীবনে উন্নতি দেখা যাবে, অর্থাৎ দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যার সমাধান হবে সপ্তাহের শেষ দিকে, এবং এই সময় জীবনসাথীর সাহায্যে আপনি বা আপনার জীবনসঙ্গীর মাধ্যমে আপনি কোনো লাভবান লাভ পেতে পারেন,
সেটা আপনার জন্য ভালো। যদিও এই সময় অর্থাৎ সপ্তাহের শেষ ভাগে আপনার ব্যবহারে উগ্রতা বাড়বে, যার ফলে কোনো রকম সমস্যায় পড়তে পারেন, অর্থাৎ দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। এই সপ্তাহের শেষ ভাগে আপনি গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, দেখে শুনে রাস্তা পার হন, সেটাই আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা আগের থেকে অত্যন্ত ভালো যাবে। নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে, বা আপনি যদি বহুদিন ধরে ভাবছেন আপনি আপনার প্রেমের কথাটি আপনার মনের মানুষকে জানাবেন, সেক্ষেত্রে এই সপ্তাহে আপনি সেই সুযোগটা পাবেন। অবশ্যই সুযোগকে কাজে লাগান। চন্দ্রের অবস্থান এই সময় আপনার যেটা নির্দেশ করছে, সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনার প্রেমের সম্পর্ক কিন্তু আরও গভীর জায়গায় যাবে, সম্পর্কের ক্ষেত্রে মধুরতা আরও বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও মজবুত হওয়ার কারণে কিন্তু আপনার মনে মানসিক শান্তিও বিরাজ করবে। যদিও মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিতে পারে, সারা সপ্তাহ জুড়েই ছোটোখাটো সমস্যা দেখা দেবে, তবে সেটা কিন্তু বৃহৎ আকার ধারণ করবে না, তার আগেই সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়াও আপনি দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি ভালো ফল পাবেন, দাম্পত্য জীবন মোটামুটি সুখের থাকবে, একে অপরের প্রতি আপনাদের প্রেম ভালোবাসায় আরও বৃদ্ধি পাবে এবং প্রেম ভালোবাসা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মোটামুটি সপ্তাহের শেষ ভাগে দাম্পত্য জীবন আরও সুখী হয়ে উঠবে। এছাড়াও সব ব্যাপারে জীবনসঙ্গীর সাহায্য পাবেন এবং তার সহায়তায় আপনি বড় ধরনের আর্থিক লাভবান হতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে ছোটোখাটো লটারিতে অর্থপ্রাপ্তির যোগ সপ্তাহের মধ্যভাগে প্রবলভাবে রয়েছে। আপনি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকলে সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে পারে এই সপ্তাহে। তাছাড়াও নতুন কোনো কোর্স শুরু করবেন ভাবছেন, এই সপ্তাহে হতে পারে এই ধরনের কোনো শুভ ঘটনা আপনার জীবনে ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক দিক থেকে তেমন কোনো সমস্যা না থাকলেও সপ্তাহের শেষ দিকে আপনার মায়ের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, যার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, তবে আইনি জটিলতা দীর্ঘদিন ধরে যদি চলে থাকে সেক্ষেত্রে সেই আইনি জটিলতার সমাধান হতে পারে এই সপ্তাহে। এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।